नमस्कार बंधुरा, वेलकम बैक टू द चैनल। वीडियो शुरू कर आगे एक काइंड रिक्वेस्ट, वीडियो के स्किप न कर शेष पर्यंत देखुन और आपनादेर मतामत अवश्य कमेंट सेक्शने जानाबेन। तो ये मुहूर्ते आमि जे भिडियोटी बानाच्छि सेटा किन्तु डिजिटल इनकम सार्टिफिकेटर उपरे। तो जारा अलरेडी जानेन ना डिजिटल इनकम सार्टिफिकेट कि, तारा भिडियोटिके स्किप न करे शेष पर्यंत देखबेन, किन्तु जादेर काछे ए ब्यापारे तथ्य आछे तारा भिडियोटिके स्किप करते पारेन। तो आपनादेरके बोले राखि, जारा डिजिटल इनकम सार्टिफिकेट पेते चान तादेरके किन्तु वेस्ट बेंगल गवर्नमेंट एकटि अफिसियल वेबसाइट प्रोवाइड करे। तो সেখানে কি আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দরকার, কিন্তু প্রথমবারের জন্য যারা এই পেজটিকে ভিজিট করছেন তাদের কাছে এগুলো কিছুই থাকবে না। তো আপনাদেরকে কি করতে হবে, সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে। তো সিটিজেন রেজিস্ট্রেশনে যে মাত্র আপনারা ক্লিক করবেন, আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেই পেজে গিয়ে নিজেদের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। যেই মাত্র নেক্সট বাটনে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের কাছে একটা ইউজার নেম জানতে চাইবে, যে ইউজার নেমটা আপনাদেরকে সেট করতে হবে। ইউজার নেম যতক্ষণ না পর্যন্ত তাদের ডেটাবেসে অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম একটা গ্রিন সিগন্যাল আসবে না। ততক্ষণ পর্যন্ত আপনাকে বারবার ইউজার নেম কিন্তু চেঞ্জ করে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের প্যাটার্নটা কীরকম হবে সেটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনাদের আপার কেস এবং লোয়ার কেস সাথে আপনাদের কিন্তু 8 ডিজিটের থেকে, মানে 8টা ক্যারেক্টারের থেকে বড় পাসওয়ার্ডের স্ট্রেংথ বা লেন্থ হতে হবে। তো তারপর এখানে একটি নেক্সট বাটন রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবেন। সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নিজেদের পারমানেন্ট অ্যাড্রেস এবং ওটিপি চাইবে। তো ওটিপি মোবাইলে আসতে অনেক সময় একটু দেরি করে, একটুখানি ধৈর্য ধরবেন, ওটিপি কিন্তু চলে আসবে। যদি দেখেন যে ওটিপি আসছে না, তাহলে রিসেট ওটিপি বলে যে অপশানটা রয়েছে তার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু ওটিপি চলে আসবে। তো এখানে ওটিপিটি বসাবেন এবং তারপরে কিন্তু সাবমিট করবেন। যেই মাত্র সাবমিট করবেন সাথে সাথে কিন্তু আপনাকে কী দেখাবে, সিটিজেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এরকম একটা মেসেজ দেখাবে। তো যেই মাত্র সিটিজেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল, তার মানে কি আপনার কাছে লগ ইন করার জন্য কী কী চলে আসলো, ইউজার নেম পাসওয়ার্ড চলে আসলো। এখানে একটি সিকিউরিটি বা ক্যাপচা দেয় যেটা কিন্তু তাদের ওয়েবসাইট জেনারেটেড হয়, এবং সেক্ষেত্রে আপনাদেরকে এই তিনটে জিনিস দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে পরে একটা লগ ইন ড্যাশবোর্ড চলে আসবে। এই লগ ইন ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট বলে একটি কর্নার রয়েছে। তো সার্টিফিকেটের উপরে গিয়ে ট্যাপ করবেন বা ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের কাছে কী চলে আসবে, ইনকাম সার্টিফিকেট। তো এই ইনকাম সার্টিফিকেটের যে গল্পটা, সেটা হচ্ছে যে বিডিও বা এইচডি অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটগুলো জেনারেট হয় সেটা কিন্তু আমাদের অফিসিয়ালি সেখানে প্রেজেন্ট না থেকে আমরা কিন্তু অনলাইনেও ফর্মটিকে সাবমিট করতে পারি। কেননা বিডিও বা এইচডি অফিস সবার ঘরের কাছে থাকে না। যাদের ঘরের কাছে রয়েছে তারা অবশ্যই অনলাইনকে অ্যাভয়েড করুন, ফিজিক্যালি যান, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যালি গিয়ে অনেক বেশি হ্যাকেললেস, অনেক কম আপনাদেরকে কিন্তু এক্ষেত্রে যেটাকে আমরা বলি সমস্যা, তো সেটা কম ফেস করতে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে বাড়িটা অনেকটা দূরে, তারা অবশ্যই কিন্তু ডিজিটাল ইনকাম সার্টিফিকেটের যে উপকারিতা সেটাকে অবশ্যই নিতে পারেন বা গ্রহণ করতে পারেন। তো এক্ষেত্রে আপনারা কী করবেন, ইনকাম সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন, সাথে সাথে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে। তো সেখানে আপনাদের কাছে বলে রাখি যে এই ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য কিন্তু গভর্নমেন্ট কোনো রকম টাকা পয়সা নেয় না। কিন্তু যদি আপনারা সিএসসির থ্রুতে অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু 20 টাকা করে চার্জ নেবে। এক্ষেত্রে আমি মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারছি, আপনারাও মোবাইল থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লাই বলে বাটন রয়েছে, তো তার উপরে গিয়ে ক্লিক করবেন। সাথে সাথে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেখানে কিন্তু আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা যেইমাত্র সাকসেসফুলি ফিল আপ করবেন এবং তারপরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বলে যে বাটনটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবেন। যেহেতু আমি এই মুহূর্তে এই পুরো অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করছি না, তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দেবো। যেই মাত্র আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের কাছে কী চলে আসবে, একটা নতুন পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাদেরকে আপনাদের করা ফর্ম ফিল আপের একটা প্রিভিউ দেখাবে, আপনার ফর্মটাকে যা যা ডেটাগুলো দিয়ে ফিল আপ করেছেন সেই সমস্ত ডেটাগুলোকে দেখাবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, এডিট বলে একটা অপশন দেওয়া থাকে। কেননা অনেক সময় দেখা যায় যে আপনারা কোনোরকম কোনো ডেটা ভুল দিয়ে ফেললেন, তো চাইলে পরে আপনারা এডিট করতে পারেন। এডিট বাটনে গিয়ে ক্লিক করলে পরে কিন্তু আবার এই অ্যাপ্লিকেশন পেজটিতে ফিরে আসবে। আর যদি মনে হয় যে না, আপনার সমস্ত ডেটা ঠিকঠাক দিয়েছেন, তাহলে কী করবেন, অ্যাটাচ ডকুমেন্ট বলে একটি অপশন পেয়ে যাবেন। সেই অ্যাটাচ ডকুমেন্টে গিয়ে ক্লিক করবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, এই ফর্মটি ফিল আপ করতে বসার আগে আপনারা তিনটে জিনিসকে কিন্তু রেডি করবেন, তিনটে জিনিসের স্ক্যান কপি বা ফটোকপি। এক নম্বর হচ্ছে নিজেদের একটা ফটো, নিজেদের ফটোর কিন্তু ফটোকপি বা স্ক্যান কপি অবশ্যই রাখবেন। 2 নম্বর যেটা রয়েছে, নিজেদের রেশন কার্ডের যে স্ক্যান কপি সেটা কিন্তু অবশ্যই রেডি রাখবেন। এবং 3 নম্বর রয়েছে আপনাদের লোকাল যে গভর্নিং বডি রয়েছে, কাউন্সিলর হতে পারে বা গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত হতে পারে, তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে একটা কী নিয়ে আসতে হবে, ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো সেই ইনকাম সার্টিফিকেটের যে স্ক্যান কপি সেটা কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। কেননা এই যে
অনলাইন ফ্যাসিলিটি এটা কিন্তু বিডিও বা এসডিও অফিসের জন্যই আপনাদেরকে প্রোভাইড করা হয়, কেননা লোকাল গভর্নিং বডি কিন্তু সবার বাড়ির কাছাকাছি থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট আপনাদেরকে লোকাল গভর্নিং বডির তরফ থেকে পাওয়া সার্টিফিকেটের ব্যাপারে কোনো রকম সাহায্য করবে না অনলাইনের থ্রুতে। তো এবার যেইমাত্র আপনারা দেখলেন যে আপনাদের সমস্ত ডেটাগুলো ঠিকঠাক ফিল আপ করা হয়ে গেছে, তো আপনাদের কাছে একটা ফাইনাল সাবমিশন বলে বাটন চলে আসবে। তো ফাইনাল সাবমিশন বাটনে গিয়ে কী করবেন, আপনারা ক্লিক করবেন। যেইমাত্র ফাইনাল সাবমিশন বাটনে গিয়ে আপনারা ক্লিক করবেন, সাথে সাথে আপনাদের কাছে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ চলে আসবে। মাথায় রাখবেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এর মধ্যে কী থাকবে, একটা অ্যাপ্লিকেশান আইডেন্টিটি নাম্বার বা AIN নাম্বার থাকবে, যেটাকে কিন্তু আপনাদের রেখে দিতে হবে পরবর্তীতে আপনাদের ইনকাম সার্টিফিকেটটা তোলার জন্য বা পাওয়ার জন্য। তো যদি কোনো কারণে এই AIN নাম্বারটা আপনারা স্কিপ করে ফাইনাল সাবমিট বা ফিনিশ বাটনে ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে। তো এক্ষেত্রে এই AIN নাম্বারটির জন্য আপনারা কী কী করতে পারেন, হয় আপনারা প্রিন্ট আউট রেখে দিন, নয়তো আপনারা স্ক্রিনশট করে নিন যদি মোবাইল থেকে ফর্মটাকে ভরেন, অথবা কী করতে পারেন আপনারা যদি ডেস্কটপ ইউজ করেন তো সেক্ষেত্রে ডেস্কটপেও যেমন স্ক্রিন করা যায়, মানে স্ক্রিনকে যেমন কপি করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা চাইলে পরে ফটো তুলে রাখতে পারেন। তো অনেকগুলো অপশন রয়েছে, যেইভাবেই হোক আপনাদের কিন্তু AIN নাম্বারটি নিজেদের কাছে রেখে দিতে হবে। তো তারপরে কী করবেন, যেইমাত্র আপনাদের কাছে ফাইনাল অ্যাপ্লিকেশান মানে অ্যাকনলেজমেন্ট স্লিপটি চলে আসলো যার মধ্যে AIN নাম্বারটি লেখা রয়েছে, সেখানে দেখবেন একটি ফিনিশ বলে বাটন রয়েছে। তো সেই ফিনিশ বাটনে ক্লিক করবেন এবং সাথে সাথে কিন্তু আপনাদের আবেদনটি জমা পড়ে যাবে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে তারা কী করবে, বিডিও বা এসডিও অফিসের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা সেই সমস্ত ডেটাগুলোকে চেক করবে যে সেই সমস্ত ডেটাগুলো ঠিকঠাক আছে কি না। যদি সেই সমস্ত ডেটাগুলো ঠিকঠাক থেকে থাকে, আপনাকে কিন্তু অনলাইনে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হবে, যার ভ্যালিডিটি কিন্তু 3 মাস থাকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য কিন্তু সেটা 3 মাস থাকে, আপনারা চাইলে পরে ক্রস চেক করে নিতে পারেন। আমি কিন্তু এই ডেটাটিই জানি যে 3 মাসের জন্য ভ্যালিড থাকে। তো আমি স্টেপ বাই স্টেপ আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে ডিজিটাল ইনকাম সার্টিফিকেট কী করে পাওয়া যায়, ডিজিটাল ইনকাম সার্টিফিকেট কোথায় ইউজ করবেন। তো আপনাদেরকে বলে রাখি, যা যে সমস্ত পারপাসে আমরা নিজেদের ইনকাম সার্টিফিকেটগুলোকে ইউজ করি, স্কলারশিপ পাওয়া বা যে কোনো পারপাসে আমরা যা যা ইউজ করে থাকি ইনকাম সার্টিফিকেটকে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু আপনারা বিডিও বা এসডিও অফিস থেকে ইস্যু করা ডিজিটাল ইনকাম সার্টিফিকেটকে ইউজ করতে পারবেন। এরপরেও যদি কারোর অসুবিধা হয়ে থাকে, আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমার নিজের মানে ওয়েব পোর্টাল নয়। তো এই ওয়েব পোর্টালটাকে আপনারা একটুখানি ফলো করবেন, যেখানে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছে। তো এই স্ক্রিনশটগুলোর থ্রুতে কিন্তু আপনাদের সুবিধা হবে বুঝতে, এবং যেহেতু আমার নিজের পোর্টাল না, আমি বেশিক্ষণ এটাকে ডিসপ্লে করছি না ভিডিওতে, কেননা সেক্ষেত্রে কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে। কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি প্রোভাইড করে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়ে থাকে। যদি ভিডিওটি আমি আপনাদের জন্য ইনফরমেটিভ বানিয়ে থাকতে পারি, কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।